আজহারুল ইসলাম আপনি লিখেছেন মসজিদের এসি বন্ধ করতে দেরি হওয়ায় মসজিদের সভাপতি মসজিদের খাদেমকে পিটিয়েছেন পেটানোর পর্যায়ে না হলেও প্রায় মসজিদের কমিটির সদস্যদের আচরণ ইমাম ওয়াজ ও খাদেমদের প্রতি এরকমই প্রায় এপরে আপনার মন্তব্য জানতে চাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে সেটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছে এটা নিয়ে নিউজ হয়েছে এবং এ সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়েছে মসজিদ কমিটিতে যারা থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন মসজিদের স্টাফরা তাদের অধীনস্থ কর্মচারী তারা তাদের মালিক অথচ এটি সম্পূর্ণ ভুল ধারণা মসজিদে যারা এমা বাবু ময়াজিন থাকেন তারা যেরকম মসজিদের খাদেম এবং সেবক যারা কমিটিতে নিয়োজিত তারাও মসজিদের খাদেম এবং সেবক এখানে কেউ কারোর কর্মচারী নন হ্যাঁ একটা প্রতিষ্ঠানের সুচারুরূপে চলার সুবিধার্থে হয়তো কেউ কারোর অধীনে কেউ কারোর কমান্ড বা পরামর্শ বা সিদ্ধান্ত মেনে চলবেন শৃঙ্খলার স্বার্থে সেই জায়গা থেকে কমিটি তারা যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী ইমাম মুওয়াজিন এবং খাদেমরা কাজ করবেন তবে তাদের অর্থাৎ কমিটির লোকদের সিদ্ধান্ত দেওয়ার জন্য যোগ্যতা মিনিমাম যেটি আল্লাহ তালা কোরআনে বলেছেন সেটি থাকতে হবে তাহলে আওয়াজবুল্লাহমিনাজিম ইন্নামায় আমরুমা সাহাজ আল্লাহমান আহমন আবিহামিল্লাহেল ওয়াকাম সালাহ ও আহ জাকা ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ যারা আল্লাহর প্রতি মানানে আখরাতের প্রতি মানানে পাচক সলাত আদায় করে জাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই আল্লাহর ঘর আবাদ করবে তো আল্লাহর ঘরের সেবক হওয়ার জন্য কমিটির সদস্য হওয়ার জন্য এই যোগ্যতাগুলো থাকতে হবে এই যোগ্যতাগুলো যাদের আছে তারা যখন মসজিদের কল্যাণার্থে দিনী প্রতিষ্ঠানের কল্যাণার্থে কোনো পরামর্শ দেবেন সেটিকে মেনে চলবেন ইমাম মোয়াজ্জেন এবং যারা কাজ করছেন সেখানে কিন্তু কোন অবস্থাতেই ইমাম ওয়াজেন এবং খাদিমদেরকে তারা তাদের অধীনস্থ চাকর নকর এরকমটি ট্রিট করাটা মূর্খতা ছাড়ার কিছুই নয় এমনকি যারা মসজিদে অনেক বেশি টাকা পয়সা দিয়ে থাকেন ডোনেশন করে থাকেন তারাও নিজেদেরকে মসজিদের মালিক এরকম একটা ভাব আমরা অনেক সময় দেখি যে তারা জাহির করেন এবং যারা মুওয়াজ্জেন খাদি মনে করেন যে তারা তো আমাদের টাকায় চলে তাদেরকে অধীনস্থ মনে করেন সেই জায়গাতে এটি ভুল কারণ হলো আমরা যারা মসজিদকে টাকা দিচ্ছি সেবা দিচ্ছি সময় দিচ্ছি এই সব সার্ভিসগুলো আমি দিচ্ছি আল্লাহতালার জন্য আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমার এই সার্ভিস দেয়াটা এটি আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য করছি এটার বিনিময়ে আমি দুনিয়াতে মানুষের কাছে কিছু চাইবো না এটি হল প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ইমাম ওয়াজেন সহ যে স্টাফরা আছেন মসজিদের সেই স্টাফদেরকে আপনি বেতন দিচ্ছেন আপনি টাকা দিচ্ছেন না আপনি দিচ্ছেন আল্লাহকে আল্লাহর মালিকানায় সেটি চলে গেল আল্লাহর ঘরকে দিচ্ছেন আল্লাহর ঘরের তরফ থেকে এবার আপনি অ্যাজ এ তত্ত্বাবধায়ক সেটি হয়তো যেখানে যেখানে খরচ করা দরকার আপনি করছেন তাহলে আপনি খরচ করছেন আল্লাহর ঘরের প্রয়োজনে আল্লাহর হয়ে কিন্তু আপনার টাকাটা আপনি দিচ্ছেন সেজন্য আপনি খবরদারি করবেন ব্যাপারটি কিন্তু সেরকম নয় এই জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে যে আমরা সবাই আল্লাহ ঘরের সেবক এবং এখানে কেউ বস কেউ মালিক আপনার অন্যরা অধীনস্থ একেবারে চাকর নকর ব্যাপারটা সেরকম নয় দ্বিতীয়ত কথা হলো যে ইমাম ইমামুয়াজ খাদিম তারা সাধারণত আলিম হাফিজ এবং দিনের এলমের ধারক বাহক হয়ে থাকেন সাধারণত মসজিদ কুমিটির সদস্যরা এই গুণে গুণান্বিত নন অতীত কুলহালি জস্তিউল্লিনা আলমুন আল্লা দিন আলমন যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান হতে পারেন এই আয়াতের আলোকে ওলামা একরাম এবং এ কোরআন এবং কারি সাহেব সহ যাদের দিনের ইলম আছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সেই জায়গা থেকে যে প্রতি ইমান রাখবে সেই কমিটির সদস্য অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবে শ্রদ্ধা দেখিয়ে চলবেন এবং এক্ষেত্রে তারা যদি চাকর নকর সুলভ আচরণ করেন তাহলে কেমন যেন তিনি ইমাম মোয়াজ্জেন যাদের পিছনে নামাজ পড়ছেন চাকর নকর পিছনে নামাজ পড়ছেন এটি তো নামাজের প্রতি এক ধরনের অবহেলা ছাড়া আর কিছু না যে চাকর নকরদেরকে তিনি তার সামনে দিয়ে ইমামতি করাচ্ছেন অথচ ইমামতি করানোর কথা থাকেই যাকে তিনি শ্রদ্ধা করেন এবং সম্মান করেন হ্যাঁ তারা ভোহের উর্ধ নয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যদি তারা সেরকম কোনো কাজ করেন কিন্তু শ্রদ্ধার জায়গাটি যেন কোনো অবস্থাতে না কম বিশেষ করে এসি বন্ধ করতে দেরি হলো বা আগে হলো এই সমস্ত সাধারণ ইস্যুর ভিত্তি করে গায়ে হাত তোলা এটা মূর্খ মানুষের কাছাড়ার কিছুই নয়